ষষ্ঠ পর্ব, তারাচরণ। কবি কালিদাসের এক মালিনী ছিল, ফুল যোগাইত। কালিদাস দরিদ্র ব্রাহ্মণ, ফুলের দাম দিতে পারিতেন না। তৎপরিবর্তে স্বরচিত কাব্যগুলিন মালিনীকে পড়িয়া শুনাইতেন। একদিন মালিনীর পুকুরে একটি অপূর্ব পদ্ম ফুটিয়াছিল। মালিনী তাহা আনিয়া কালিদাসকে উপহার দিল। কবি তাহার পুরস্কার স্বরূপ মেঘদূত পড়িয়া শুনাইতে লাগিলেন। মেঘদূত কাব্য রসের সাগর, কিন্তু সকলেই জানেন যে তাহার প্রথম কবিতা কয়টি কিছু নিরস। মালিনীর ভালো লাগিল না, সে বিরক্ত হইয়া উঠিয়া চলিল। কবি জিজ্ঞাসা করিলেন, মালিনী সখী, চলিলে যে? মালিনী বলিল, তোমার কবিতায় রস কই? কবি বলিলেন, মালিনী, তুমি কখনো স্বর্গে যাইতে পারিবে না। মালিনী কহিল, কেন? কবি কহিলেন, স্বর্গের সিঁড়ি আছে, লক্ষ যোজন সিঁড়ি ভাঙিয়া স্বর্গে উঠিতে হয়। আমার এই মেঘদূত কাব্য স্বর্গেরও সিঁড়ি আছে, এই নিরস কবিতাগুলিন সেই সিঁড়ি। তুমি এই সামান্য সিঁড়ি ভাঙিতে পারিলে না, তবে লক্ষ যোজন সিঁড়ি ভাঙিবে কি প্রকারে? মালিনী তখন ব্রহ্ম সাপে স্বর্গ হারাইবার ভয়ে ভীতা হইয়া আদ্যপান্ত মেঘদূত শ্রবণ করিল। শ্রবণান্তে প্রীতা হইয়া পরদিন মদন মোহিনী নামে বিচিত্রা মালা গাঁথিয়া আনিয়া কবি শিরে পড়াইয়া গেল। আমার এই সামান্য কাব্য স্বর্গও নয়, ইহা লক্ষ যোজন সিঁড়িও নাই। রস অল্প, সিঁড়িও ছোট, এই নিরস পরিচ্ছেদ কয়টি সেই সিঁড়ি। যদি পাঠক শ্রেণীর মধ্যে কেহ মালিনী চরিত্র থাকেন, তবে তাহাকে সতর্ক করিয়া দিই যে তিনি এই সিঁড়ি না ভাঙিলে সে রস মধ্যে প্রবেশ লাভ করিতে পারিবেন না। সূর্যমুখীর পিত্রালয় কুননগর, তাহার পিতা একজন ভদ্র কায়স্থ, কলিকাতায় কোনো হাউসে ক্যাশিয়ারি করিতেন। সূর্যমুখী তাহার একমাত্র সন্তান। শিশুকালে শ্রীমতী নামে এক বিধবা কায়স্থ কন্যা দাসীভাবে তাহার গৃহে থাকিয়া সূর্যমুখীকে লালন পালন করিত। শ্রীমতীর একটি শিশু সন্তান ছিল, তাহারই নাম তারাচরণ। সে সূর্যমুখীর সমবয়স্ক। সূর্যমুখী তাহার সহিত বাল্যকালে খেলা করিতেন এবং বাল্য সখিত্ব প্রযুক্ত তাহার প্রতি তাহার ভ্রাতৃবৎ স্নেহ জন্মিয়াছিল। শ্রীমতী বিশেষ রূপবতী ছিল, সুতরাং অচিরাত বিপদে পতিত হইল। গ্রামস্থ একজন দুশ্চরিত্র ধনী ব্যক্তির চোখে পড়িয়া সে সূর্যমুখীর পিতার গৃহ ত্যাগ করিয়া গেল। কোথায় গেল তাহা কেহ বিশেষ জানিতে পারিল না, কিন্তু শ্রীমতী আর ফিরিয়া আসিল না। শ্রীমতী তারাচরণকে ফেলিয়া গিয়াছিল। তারাচরণ সূর্যমুখীর পিতৃগৃহে রহিল। সূর্যমুখীর পিতা অতি দয়ালু চিত্ত ছিলেন। তিনি ওই অনাথ বালককে আত্মসন্তানবৎ প্রতিপালন করিলেন এবং তাহাকে দাসত্বাদি কোনো হীন বৃত্তিতে প্রবর্তিত না করিয়া লেখাপড়া শিক্ষায় নিযুক্ত করিলেন। তারাচরণ এক অবৈতনিক মিশনারি স্কুলে ইংরেজি শিখিতে লাগিল। পরে সূর্যমুখীর বিবাহ হইল। তাহার কয়েক বৎসর পরে তাহার পিতার পরলোক হইল। তখন তারাচরণ এক প্রকার মোটামুটি ইংরেজি শিখিয়াছিলেন, কিন্তু কোনো কর্মকার্যে সুবিধা করিয়া উঠিতে পারেন নাই। সূর্যমুখীর পিতৃপরলোকের পর নিরাশ্রয় হইয়া তিনি সূর্যমুখীর কাছে গেলেন। সূর্যমুখী নগেন্দ্রকে প্রবৃত্তি দিয়া গ্রামে একটি স্কুল সংস্থাপিত করাইলেন। তারাচরণ তাহাতে মাস্টার নিযুক্ত হইলেন। এক্ষণে গ্রান্ট ইন এডের প্রভাবে গ্রামে গ্রামে তেরি কাটা, টপ্পাবাজ, নিরীহ ভালো মানুষ মাস্টারবাবুরা বিরাজ করিতেছেন, কিন্তু তৎকালে সচরাচর মাস্টারবাবু দেখা যাইত না। সুতরাং তারাচরণ একজন গ্রাম্য দেবতার মধ্যে হইয়া উঠিলেন। বিশেষত তিনি সিটিজেন অব দ্য ওয়ার্ল্ড এবং স্পেকটেটর পড়িয়াছিলেন এবং
তিন বুক জিওমেট্রি তাহার পঠিত থাকার কথাও বাজারে রাষ্ট্র ছিল। এই সকল গুণে তিনি দেবী পুরনিবাসী জমিদার দেবেন্দ্রবাবুর ব্রাহ্ম সমাজভুক্ত হইলেন এবং বাবুর পারিষদ মধ্যে গণ্য হইলেন। সমাজে তারাচরণ বিধবা বিবাহ, স্ত্রী শিক্ষা এবং পৌত্তলিক বিদ্বেষাদি সম্বন্ধে অনেক প্রবন্ধ লিখিয়া প্রতি সপ্তাহে পাঠ করিতেন এবং হে পরম কারুণিক পরমেশ্বর এই বলিয়া আরম্ভ করিয়া দীর্ঘ দীর্ঘ বক্তৃতা করিতেন। তাহার কোনোটা বা তত্ত্ববোধিনী হইতে নকল করিয়া লইতেন, কোনোটা বা স্কুলের পণ্ডিতের দ্বারা লিখাইয়া লইতেন। মুখে সর্বদা বলিতেন, তোমরা ইট পাটখেলের পূজা ছাড়ো, খুড়ি জ্যাঠাইয়ের বিবাহ দাও, মেয়েদের লেখাপড়া শিখাও, তাহাদের পিঁজরায় পুড়িয়া রাখো কেন, মেয়েদের বাহির করো। স্ত্রীলোক সম্বন্ধে এতটা লিবারালিটির একটা বিশেষ কারণ ছিল, তাহার নিজের গৃহ স্ত্রীলোক শূন্য। এ পর্যন্ত তাহার বিবাহ হয় নাই। সূর্যমুখী তাহার বিবাহের জন্য অনেক যত্ন করিয়াছিলেন, কিন্তু তাহার মাতার কুলত্যাগের কথা গোবিন্দপুরে প্রচার হওয়ায় কোনো ভদ্র কায়স্থ তাহাকে কন্যা দিতে সম্মত হয় নাই। অনেক ইতর কায়স্থের কালো কুৎসিত কন্যা পাওয়া গেল, কিন্তু সূর্যমুখী তারাচরণকে ভ্রাতৃবৎ ভাবিতেন। কি প্রকারে ইতর লোকের কন্যাকে ভাইজ বলিবেন এই ভাবিয়া তাহাতে সম্মত হন নাই। কোনো ভদ্র কায়স্থের সুরূপা কন্যার সন্ধানে ছিলেন। এমতকালে নগেন্দ্রের পত্রে কুন্দনন্দিনীর রূপ গুণের কথা জানিয়া তাহারই সঙ্গে তারাচরণের বিবাহ দিবেন স্থির করিলেন। ইতি বিষবৃক্ষ উপন্যাসের ষষ্ঠ পর্ব সমাপ্ত হল। ধন্যবাদ।